এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? উত্তর হলো, তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ওটার মানেই হলো কি? তাহাজ্জুদ। অতএব তাহাজ্জুদ হবে ঘুমিয়ে উঠে নামাজ পড়লে বা ভোর রাতে নামাজ পড়লে সেটা। আর যদি এশার পরে কেউ নামাজ পড়েন তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলে সওয়াব দিবেন, যেটা মানে তাহাজ্জুদের ক্যাটাগরি, ওই গ্রুপের নামাজ, ওই সওয়াব পাওয়া যাবে এশার পরে পড়লেও। আপনি ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না, সুযোগ হয় না, তো আপনি এশার পরে দুই রাকাত করে যতটুকু পারেন, শুধু দুই রাকাত পড়েন বা চার রাকাত পড়েন, যতটুকু পারেন নামাজ পড়ে তারপরে আপনি বিতির পড়ে ঘুমায় পড়েন, তাতে ইনশাআল্লাহ কিয়ামুল লাইলে সওয়াব হবে। কিয়ামুল লাইল মানে এশার পর থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত যত নামাজ পড়বেন সবগুলোকে কি বলে? কিয়ামুল লাইল, মানে রাতের নামাজ। এটা বলতে পারেন মানে এক প্রকারের তাহাজ্জুদ, যদিও মূল তাহাজ্জুদ হবে ঘুম থেকে ওঠার পর পড়লে। অতএব এশার পরে পড়লে আক্ষরিক অর্থে তাহাজ্জুদ না হলেও তাহাজ্জুদের ফজিলত বা কিয়ামুল লাইলের ফজিলত এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি আখের গোড়াটা কিনতে পারেন না, আগাটা খান, যেটা তৌফিক আছে ততটুকু করেন। ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না, তো এশার পর অন্তত দুই রাকাত চার রাকাত পড়ে তারপরে শোন, এটা করা উচিত।